জ্যামিতি জ্যামিতির সূত্রাবলী যদি পরীক্ষায় মনে না থাকে পরীক্ষার হলে, তাহলে সেটা আমরা সহজে বের করবো কিভাবে বা মনে রাখবো কিভাবে? তো জ্যামিতি করতে গেলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যেমন জ্যামিতির কয়েকটা পার্ট আছে, এগুলো হচ্ছে কি ত্রিভুজ, চতুর্ভুজের মধ্যে আবার কয়েকটা ভাগে ভাগ করা যাবে, সামান্তরিক, আয়ত, রম্ব, বর্গ, ট্রাপিজিয়াম। আমরা প্রথমে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। হিসাব মুছে দিলাম, ত্রিভুজের মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, সমবাহু, সমদ্বিবাহু, আরেকটা হচ্ছে বিষমবাহু। প্রথমে সরাসরি ত্রিভুজের ক্ষেত্রে আসি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, এর বিষয়ে কিছু বুঝতে। ত্রিভুজ যদি একটা ত্রিভুজ, বাহুগুলো যথাক্রমে এ বি সি, তাহলে এই ত্রিভুজের পরিসীমা, পরিসীমা কত? পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিন বাহুর যোগফল। এখন এটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এস হচ্ছে পরিসীমার অর্ধেক, এর সমান এ প্লাস বি প্লাস সি বাই টু, অর্থাৎ এস কে বলছি পরিসীমার অর্ধেক। এখন এই এস কেন নিয়ে এসলাম? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখি, ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ রুট ওভার পরিসীমার অর্ধেক গুণ পরিসীমার অর্ধেক মাইনাস এ, গুণ পরিসীমার অর্ধেক মাইনাস বি, গুণ পরিসীমার অর্ধেক মাইনাস সি। অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে যে এই ত্রিভুজের এই সূত্র ছাড়াও আরো বেশ কয়েকটা সূত্র এখানে দেওয়া যেতে পারে। কিরকম? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা আবার ক্ষেত্রফল লিখতে পারি কি ভাগ গুণ ভূমি গুণ সূত্র। এই যে এই ক্ষেত্রফল হাফ ইন হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই ক্ষেত্রফলের সাহায্যে আমরা শুধু ত্রিভুজ না, ত্রিভুজের চতুর্ভুজের যতগুলো আমাদের সাইড আছে, যেরকম বর্গ, রম্ব, সবগুলো ক্ষেত্রফল আমরা বের করতে পারবো শুধুমাত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে। এবার দেখি, সবগুলো মুছে দিলাম আমরা, শুধু একটা রাখ। এখন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অর্থাৎ এ বাহু যদি আমরা এ ধরি, অর্থাৎ সমবাহু ত্রিভুজে তিন বাহু সমান, তিন বাহু সমান হলে তিন কোণের পরিমাণও সমান, অর্থাৎ প্রতিটা কোণ 60 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? সচরাচর আমরা ক্ষেত্রফল জানি ত্রিভুজের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এখানে লিখতে পারি ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি হচ্ছে এ, অর্থাৎ সম্ভব ত্রিভুজের নিচে ভূমি সংলগ্ন যে বাহু থাকে সেটাই ভূমি উচ্চতা। এখন উচ্চতা আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা ওপর থেকে ভূমির ওপর সরাসরি একটা লম্ব টানব। এখন সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে এই লম্বটা এই বিসি অর্থাৎ ভূমিকে সমদ্বিখণ্ডে খণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এটাও এ বাই টু, এই সাইডটা এ বাই টু, এই সাইডটা এ বাই টু, আর উচ্চতাকে আমরা এই দ্বারা প্রকাশ করি। এখন এখানে এই সমবাহু ত্রিভুজের এই বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে নির্ণয় করা যায় এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে একটা পিছিয়ে করা হচ্ছে উপপাদ্য প্রয়োগ করা যায় কি যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এই স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস
এ বাই টু হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ফোর, অর্থাৎ এইচ স্কোয়ার সমান এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর, অর্থাৎ করলে ফোর ফোর এইচ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে থ্রি এইচ স্কোয়ার বাই ফোর। তাহলে এইচ সমান রুট ওভার থ্রি এইচ এইচ স্কোয়ার বাই ফোর, অর্থাৎ রুট থ্রি বাই টু এ, অর্থাৎ এই যে আমরা মান পেলাম রুট থ্রি বাই টু এ, তাহলে এই মানটা আমরা এখানে বসাবো, অর্থাৎ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এখানে এইচ এর মান রুট থ্রি বাই টু গুণ এ। এবার লেখা যায় কি দুয়ে দুয়ে চার, অর্থাৎ রুট থ্রি বাই ফোর এইচ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ যদি মনে না থাকে তাহলে আমরা এভাবে বের করে নিতে পারি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এইচ স্কোয়ার। আচ্ছা এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখি দুই বাহু সমান, এ বি সি এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে এ বাহু আর বি বাহু হলো পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি এখান থেকে আবার এই উচ্চতা নির্ণয়ের জন্য এই সমদ্বিবাহুর ক্ষেত্রে তাহলে এটাও বিসি অর্থাৎ ভূমিকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এই আমরা এখানে যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে বি স্কোয়ার অর্থাৎ প্রতিভুজ স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ বাই টু, এ বাই টু হোল স্কোয়ার, তাহলে আসে বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই ফোর। এইচ স্কোয়ার যদি এইভাবে নিয়েছি তাহলে আসে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর, এইচ সমান রুট ওভার বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর, যেটা হচ্ছে আমাদের উচ্চতা আছে। তাহলে আমি এই উচ্চতাটা বসাই ক্ষেত্রে ফলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর সমান, অর্থাৎ হাফ থাকলো এও থাকলো, আর এটাকে যদি আমরা লসাগু করি কি হয় ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, হাফ থাক হাফ থাকলো এ থাকলো, এখন এ ফোরকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কি হয় হাফ হয়ে যায়, অর্থাৎ রুট ওভার ফোর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়। আচ্ছা তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ফোর বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইভাবে আমরা এগুলো